হাই বন্ধুরা, আমি ডিজে পাপি বলছিলাম, যে কারণে এসেছি বন্ধুরা। বন্ধুরা, এই পোস্টারটি দেখে আপনারা অবাক হয়ে যাচ্ছেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, মা বিপত্তারিণী লোকগীতি সম্প্রদায় আপনার আমার সকলার মনে জায়গা করে নিয়েছে প্রতি বছর। আপনার আমার সকলার মনে প্রতি বছর জায়গা করে নিয়েছে এই মা বিপত্তারিণী লোকগীতি বাউল সম্প্রদায়। এবং বন্ধুরা, এবছরও নতুন মালিক বাপ্পা মণ্ডল আবার জায়গা করতে চলে এসেছে এবং আপনাদেরকে আনন্দ দিতে চলে এসেছে এবং প্রতিটি প্যান্ডেলের স্টেজ ভাঙতে চলে এসেছে এই মা বিপত্তারিণী লোকগীতি বাউল সম্প্রদায়। বন্ধুরা, এই বন্ধু এবং বান্ধবীদেরকে আপনারা চিনে থাকবেন এবং প্রতিটি বছর আপনাদেরকে নতুন রূপে নতুনভাবে আনন্দ দিয়ে এসেছে এই বান্ধবী এবং বন্ধুরা। তার কারণে বন্ধুরা, আমি বলছি এই দলটি আপনারা বায়না করার জন্যে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। গাজন সম্রাট মাস্টার তপন নাইয়া রচিত নির্দেশিত শ্মশানে সুখের আগুন। বন্ধুরা, গাজন সম্রাট তপন নাইয়াকেও আপনারা চেনেন, প্রতি বছর নতুন নতুনভাবে আপনাদেরকে আনন্দ দিয়ে এসেছে এবং দিয়ে আসছে সেই তপন নাইয়া এই দলেতে না, এই দলের প্রতি খুশি হয়ে, এই দলের প্রতি খুশি হয়ে এই তপন নাইয়া এই দলে একটা ছক দিয়েছে শ্মশানে সুখের আগুন। বন্ধুরা, আশা করি বন্ধুরা খুব সুন্দর আপনাদের লাগবে, কারণ আমার ভালো লেগেছে মানে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। এবং সঙ্গে রয়েছে এক ঘণ্টাব্যাপী মধুরিমা ক্যাসেট ড্যান্স গ্রুপ, সঙ্গে রয়েছেন এক ঘণ্টাব্যাপী মধুরিমা ক্যাসেট ড্যান্স গ্রুপ। বন্ধুরা, আপনারা দেখতে মিস করবেন না এবং পারলে এই দলটি বায়নার জন্য সরাসরি দল মালিক বাপ্পা মণ্ডলের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ঠিকানা, ধোসারহাট বাসস্ট্যান্ড নস্কর কমপ্লেক্সের সন্নিকট জিৎ টেলিকম। বন্ধুরা, আশা করি এই ছবিটিও চিনতে পারছেন, এটি হলো কণ্ঠশিল্পী আমার আপনার সকলার নয়নের মণি গোলক হালদার। বন্ধুরা, দীর্ঘ কয়েক বছর আমি আপনাদেরকে কিছু নিত্য নতুন বাউল গান ছেড়ে এসেছি, ওই বাউলের মধ্যে এই স্টাফটি পুরোটাই অভিনয় করছে এবং করেছে। সেই কারণে বলছি বন্ধুরা, একটু ওই বাউলগুলো ফলো করুন আর এই স্টাফটাকে ফলো করুন। এই স্টাফ প্রতি বছর আপনাদেরকে আনন্দ দিয়ে এসেছে চ্যালেঞ্জের সাথে। বলছি বন্ধুরা, আমি ডিজে বাপি, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, বাপ্পা মণ্ডল আবার এবছর আপনাদের সামনে নিয়ে চলে এসেছে নতুনভাবে আনন্দ দিতে। এই বাপ্পা মণ্ডল আপনাদেরকে আনন্দ দিতে চলে এসেছে এক ঝাঁক তরুণ শিল্পী নিয়ে 1425 সালে। শুধু পোলা পরে ঘুরতেছি, ফাতার মারা কল রয়েছে কলি যুগেতে, ফাতার মারা কল রয়েছে কলি যুগেতে। আরে ছোট ভাই, ভাই বাড়ি খবর ভালো? বড় ভাই রা ভাই, হ্যাঁ হ্যাঁ, কখন এসো দা? কেন, আমি তো ঘরবেলা চলে এসেছি। কেন, ঘরে খাওয়া হয়নি? ও ভগবানের কার কি বলে রে, আমার ঘরে নাই খাওয়া হয়নি। এ চা দেখবি, চল চা দেখবি, চল। কি দেখবে? খাসির মাংস কুকুরে খাচ্ছে, এরম বড় বড় ইলি মাছ ভেজে দিচ্ছে বিড়ালে খাচ্ছে। আচ্ছা কার কি বলছে, আমার ঘরে খাওয়া হয়নি। ঘরে ভালো মন্দ খাও বলে ভোরের সময় সরো বাড়ি চলে এসো। আরে ভাই, আজ জামাই ষষ্ঠী, মা না খেয়ে আছে, সেই আমাদের আসতে হবে যে সূর্য ওঠার আগে আমরা চলে এসেছি। এতদিন পরে বুঝতে পারলাম সাউরি কেন ভালোবাসে। সাউরি বলে বড় জামাই ভালো, বড় জামাই ভালো। তা তোমার দেখতে পাচ্ছি আর একজন কোথায় গেল? আর একজন মেজো ভাইরা ভাই। ও মা, তুই শুনিনি কি কি? সে মেজো ভাইরা ভাইয়ের কাছে তো ফল ধরেছে, ওই জন্য আসেনি। বোকা, এত বোকা মানুষ থাকে কেন? কেন গাছে ফল ধরেছে? খেজুর কাটা নিয়ে গাছের গায়ে বেতা যায় না। সে কাজ নয়, সে কাজ নয়, বাতাবি লেবু তো। আরে শালির পেটে বাচ্চা, ওই জন্য ঘর ছেড়ে ভাইরা ভাই আসেনি। বড় জামাই, এই তো মা এসে গেছে। ও বাবা, ছোট জামাই, মা জোয়ার করে নিয়ে চলে এসছে। বসো দু ভাই, বসো বসো বাবা, বসো।
ফোটার পরে ফল টল হবে না? নো দারু দিদি, আজকে দিনটা কি বলো, জামাই ষষ্ঠী, দুটো দুটো জামাইয়ের কপালে ফোটা দেবো। আমার ছোট জামাই যেমন রূপ তেমন গুণ, গৌরাঙ্গের ভুরু আমার ছোট জামাইয়ের ভুরু জুড়ে বসে আছে। ও মা, এ গৌরাঙ্গের ভুরু তো কুকুরের ভুরু। ছি 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 ছি, না গো বাবা না, আমার ছোট জামাই এত দান ধান করে, এত হাত খরচ, কিন্তু একটা পাঞ্জাবি পরে পাঁচ বছর জামাই ষষ্ঠী আসতেছে। এই জামাইটা পাঁচ বছর গায়ে দিয়ে আসতেছি, তা তো জামানে তুই আমার কাছে বলেনি কে? ওখানে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার গায়ে ভালো পাঞ্জাবি ছিল, সেটা তোর এনে দিতুম? যেমন রাজবাড়ি লোক তেমন মনে জোর, দু ছেলের বাবা হয়ে গেল, এখনো যত দেবতার মুখ জানো আমার বড় জামার মুখে ভাসতে দেখাও। আমি ফোটা দেবো না বাবা। আচ্ছা মা, তুমি যে ফোটা দিতে এসো, চন্দনটা কি দিয়ে ঘষেছো? কেন বাবা, মদ দিয়ে। ঠিক আছে ঠিক আছে, মদ দিয়ে চন্দন ঘষেছে? আরে ভাই, জল দিয়ে ঘষলে চন্দনটা পাতলা হবে, আর মদ দিয়ে ঘষলে চন্দনটা গাঢ় হবে। ও মা, তোমরা শিখে দাও, এই পরে ষষ্ঠী শুরু করবে। তুই সেখানে তোদের এলাকায় গিয়ে বলবি। অশিত সন্দোষা ডিজে বাপি টু সাইট নাম্বার 4। মদ দিয়ে চন্দন বাটা, কি সুর কি ভাষা। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, মদ দিয়ে চন্দন বাটা। এ শালা হনুমানের মতন মাথা মারে ফোঁটা নিচ্ছে, কোনো কাজের কম কিছু নয় বাবা। ছোট জামাই যেভাবে মুখ বাড়িয়ে চন্দনটা নিচ্ছ, হাত বাড়িয়ে যেন গ্লাসটা ধরা হয় বাবা। ও নেবে না গো মা, ওখানটায় আমি দুর্বল। কিভাবে সবল করতে হয় মা জানে, সে ব্যবস্থা মা করে এসছে। কিচ্ছু জানে না বড় বাবু। কি মা, কি কি শিখিয়ে দাও? ওই জন্য বলে যে চালায় ভ্যান তার নি জ্ঞান একদম নেই। ও তো ভ্যান চালাবার জ্ঞান কম আছে। আরে বাবা নেই তো, কিভাবে কিভাবে গুরুজনকে সম্মান দিতে আমার কাছে শিখে নে, তাড়াতাড়ি শেখা। ও মা, বড় বাবু বড় শালি হয়, শালার এমন কানে মারবো চোখের পোটা বার হয়ে যাবে জানিস। তুমি আমার শেখাচ্ছ ওই হ্যান্ডসাপ করে? আরে ভাই, এটা হাই সোসাইটির ব্যাপার, যা হবে হাই। ও হাই যাবে, হাই আসবে, যা হবে সব হাইয়ের ভিতরে। ও কাকে হাই বোঝাচ্ছ? এই ভ্যানওয়ালা। বড় বাবু, আমা বেলা অনেক হয়ে গেল, ফোঁটাও হলো, দু ভাই ঢালো আর খাও, আমি আসি বাবা। ও মামা শুনো, আমি ভীষণ খুশি হয়েছি। ও বিগ মাইশা, আমার মনের কথাটা তোমার মাউথ দিয়ে তুমি ক্লিয়ার করে দিলে। শেখো শেখো ছোট জামাই, শেখো বড় ভাইয়ের কাছ থেকে শেখো কিভাবে গুরুজনকে সম্মান দিতে হয়। হ্যাঁ গো মা, পর পর আমার অভিজ্ঞতা বাড়তেছে। সেখানে তোদের লাটের দিকে কে বলবি? বড় বাবু আমা, আমি তোমাকে বেশি করেই দেব। আমার নাই, সারাদিন মোর খাবো ছোট ছোট করতে, হালকা করতে, দেখা তুমি এই বেশি দেয়া আর মায়া বাড়াচ্ছ। তোমার থেকে আমি একটু বেশি করে নেবো বাবা। হ্যাঁ হ্যাঁ, না কাজে ঝামেলা থাকবে।
আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না। আমা বড় বাবু ধরো ধরো ইচ্ছিয়েস। যদি কম পড়ে তুমিও দেবে, মা তো নাচবে, তো মাও নাচবে, দুটো ছেলেরও নাচাবে, সে ব্যবস্থা মা করে এসেছে। বড় বাবু কি মা কি 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 গ্লাসটা ধরো তো বাবা। হ্যাঁ ছোট জামাই, কি হলো? মনে রাখবে বাবা, আজকে জামাই ষষ্ঠী, তুমি শ্বশুর বাড়িতে এসছো, শ্বশুরদের যে স্ট্যাটাস বুঝে বলে দাও জাভেদ, তো সেই স্ট্যাটাস বোঝায় রাখতে আজকের কার দিনে যেন মাল খা হ। ও মাল খাবে? অসম্ভব, সুকুমার মাল খায় না, মাল ছোবে না। মার তোমাকে খেতেই হবে, কোনো কথা নয়। আমার বাপের স্ট্যাটাসটা কি বলো? সেই স্ট্যাটাসটা বোঝায় রাখার জন্য তোমাকে মদ খেতেই হবে। তুই বলছিস মাল খেতে? হ্যাঁ। এ অধম খায় না, মাল ছোবে না রে। আচ্ছা মদ খেতে হবে বাবা, ছোট জামাই। বাবু ঠিক বলছে, বাবু ঠিক বলছে। তোমার বড় ভাইরা ভাই খায়, তোমার মেজো ভাইরা ভাই খায়, তোমার শাশুড়ি খায়, হ্যাঁ দেখলাম তাই, এই অধমও খায়, তোমারও খেতে হবে। বাবা তুমি বলছো মাল খেতে? আই ফাদার বলছে তোমারও খেতে হবে। ওটা কি ভাষা? তার মানে তুমি বেঁচে থাকো। বাবা আমার আশীর্বাদ করলো। এই তোর আমি ভয় ভয় করে মানে করছি, বাড়িতে হাঁটে ঘর করবি নি? তুমি তোমার নিয়ম সারবে, আমি আমার নিয়ম করব। আমি যখন আসবো কাটা ভিটে পা দিবি নি। সৌর বাড়ি তোমার একার নয়, ঝগড়া করতে এসে আমার বড় জামাই দাদা বাবু, তুই ভালো করে শেখা। আমার দাদা বাবু এই সব জানে, বাবা ছোট জামাই। কি বাবা কি? আমার কেমন লাগছে? পুরো উৎপল দত্ত দেব বলা যায় না দেব। ও এই জন্য বারো মুন্ডা পড়েছো? বাবা বড় জামাই। হ্যাঁ বাবু। বাবা ছোট জামাই। কি হয়েছে? তাহলে আমি পুকুরে যাই, পুকুরে গিয়ে বড় কাতলা মাছ ধরবো, দুটো জামাইকে আছের মাছের মাথা দেবো। তাহলে তোমার দিকে চালাও, মাছ ধরবো আর খালি উড়ান চালিয়ে যাবো। হারামির বাচ্চা উড়ান খেয়ে খেয়ে বডিটা চুরান করে ফেলেছে। আরে ওই জন্য এলাকার লোক কি বলে ডাকে, দুর্ভিক্ষ ক্যালেন্ডার। ও দাদা বাবু শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। তোর আবার কি হলো? আমি কি বলি শুনবে তো? আচ্ছা দাদা বাবু হয় না গা হাত দিয়েছে কি হচ্ছে তাতে ও উতে কোনো দোষ নেই তোমার জিনিস তোমার ঠিক আছে বুঝতে পারতি রে এটা অনেক দিনের ভালোবাসা। ওই জন্য বলে ছে চালায় ভ্যান তার নিগান। তুমি ঠিক বলেছো দাদা বাবু, ওর কোনো জ্ঞান নেই, অসভ্য তো। সালা ভ্যান ওলা নোংরা খাগরা মাল তো। যাই পারে কো দাদা বাবু, আমি এখন ভিতরে যাই, যদি কিছু দরকার লাগে আমাকে ডাকবে কিন্তু। ঠিক আছে আমি তাহলে আসি। হ্যাঁ আমার দাদা। এই তিন চারটে চুম খেয়ে যা রে, ও রাতটা শান্তি পাক। এই দু পিস মাছ ভাজা বাড়িতে শুধু মদ খাওয়া যায় না, নোংরা চলা ফেরা একেবারে। সামান্য ঘটি ঘটি ওরাই
দু জায়গায় কি হবে? আরে ভাই মেজে ভাইরে ভাই খায়, সে আজকে আসেনি, তুই এসেছিস ঠেকিয়ে যাবি, যা করার আমি করে যাব। আমি কোনোদিন খাইনি গো দাদা। আরে খাই না বলে নানা করতে একবার খেয়ে দেখ এর মহিমাটা কি। দেখ ভাই, আমি সারাদিন মোর খাবো ছোট ছোট করে নিচ্ছি, তুই একদাগ খাবি তোর গ্লাস ভর্তি করে দিচ্ছি। এইটা আমার? হ্যাঁ, কোনোদিন খাইনি এত। আচ্ছা ভাইরে ভাই বলে মানিস, দাদা বলিস তো, তোর হাতে আমি বিষ তুলে দিচ্ছি, খেয়ে দেখ মধুর থেকে সুদা জিনিস। ও দাদা গো চলে গেল গো, প্রত্যেকদিন একটা করে বোতল কিনবি, প্রত্যেকদিন খাবি, খেতে খেতে ওই জায়গাটা যেতে আসতে যেতে আসতে কোরা পড়ে যাবে, জ্বালা জ্বালা করবি না, গুলগুল করবি না। এবার মাথা কেরম ঝিমঝিম করছে। ও ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায় গুরুদেব। আর এক প্যাক হবে? আরে এক প্যাক মানে বোতল উপর করে দেবো খা। ভালো জিনিস ওই জন্য তোমরা খাও। মনের দুঃখে সুখের গল্প হবে, তারপর মদ আসবে ফের খাওয়া হবে। আজকের কি আমেজ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ও মা ফের খেয়ে নিছিস? কোনোদিন খাইনি, মুগির সাথে খেয়ে নিলাম। বেশ ঠিক আছে গুরুদেব। হ্যাঁ বলো। বড় কষ্ট হয় জানো। আজকের মা তোকে কিভাবে ভালোবাসবে তুই নিজে বুঝতে পারবি না। অনেক গোপন কথা চাপা আছে, সাহস পাই না, বলতে পারি না। একদম ভয় করবি না, যা বলবি সাহস করে বল, আমি আছি। বলবো? সাহস করে বল। আমি বলবো তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। কোনোদিন সাহস পাইনি, বলতে পারিনি। সাহস করে বলো। আজকে জানলাম মাল গেলে সত্যি কথা বলা যায়। হ্যাঁ ঠিক গুরুদেব। হ্যাঁ বলো। তোমার বাবা এত ভালো লোক। হ্যাঁ, প্রতি গ্রামে বিচার করে করে বেড়ায়। আর জ্ঞানী ব্যক্তি লোক তো। জ্ঞানী ব্যক্তি লোক? হ্যাঁ ভালো লোক। তোমার মা কেন মেয়ের সঙ্গে পালালো? বড় কষ্ট হয় জানো গুরুদেব, বড় কষ্ট হয়। না না, এই শালার কি জোর করে মদ খাওয়ানো কি ভুল হলো নাকি বলো দিনি? এ জোর করে মদ খাতে দিবে যে আমার তোলায় হাত মারতে দিলি। এ আলা মদ খেয়ে জায়গাতে খুব ভুল বকতে। এ ভাইরে ভাই, তোমার মদ খেয়ে জায়গাতে খুব ভুল বকতে তো তুই ভাইরে ভাই, এ জগতে না অন্য জগতে হারিয়ে যাও। আজকে আমি বলবো তুমি শুনবে। তবে এ জগতে না, অন্য জগতে। অন্য জগতে? অন্য জগতে। হ্যাঁ হ্যাঁ। তোমার বোন? হ্যাঁ। তোমার বোন কেন পর পুরুষের নিয়ে হোটেলে রাত কাটালো? বুঝলে গুরুদেব, বুঝলে বড় কষ্ট হয়। না না, এই শালা তো ভালো ভাইরাস ছড়াচ্ছে রে। ই আমার বংশের খবর কি করে জানলো বলো দিনি? ই আমার ঢিলে আমার ফিকি মারতেছে। না না, এর কাজ ওই থাকি, ই আস্তে আস্তে খুলতে খুলতে আমার বংশের কাপড় গোটা খুলে নেবে। এ শালা মদ কেনে জায়গাতে খুব ভুল বকতেছে, এখন ঘুমাক, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাত। এই ভালো ভাই, তোমার মদ কেনে জায়গাতে খুব ভুল বকতেছো, তুমি এখন ঘুমাক, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাইয়ে দেবো। আজকে আমি বলবো তুমি শুনবে। আয় আর করকো না, এখন ঘুমাও, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাইয়ে দেবো। তাহলে আমি এখন আসি। ও গুরুদেব,
গুরুদেব তোমার মাসির কথা শুনে যাও। ও গুরুদেব, শালা বলে যে চালায় ভ্যান তার নি জ্ঞান, জ্ঞানটা আছে কিনা আর একটু দাঁড়া খোলের খবর খুলে বলি। শালা ওই দিন বাড়ি ছেড়ে আজকের কারোর বাদ তুমি এক ধাপতে সময় ধরো। আমি ভালোবাসা করে বিয়ে করছি বলে তুমি মেনে নিতে পারছো না মা? সর্বনাশ, আমি নাকি ওনার মা? আমি কি কোনোদিন তোমার কাছে ভালোবাসা পাবো না মা? এই অসুখ, আমি তোমার মা নই, আমি তোমার বউ। মা পা তুলে দাও মা। না কখনো এই গ্যাস করবো না, চোখ দাঁড়া ভাই। অসুখ গায়ে কত গার কাকলি, কি হয়েছে মা? এত আনন্দের দিনে ঘরে ভেতরে চিৎকার করছিস কেন? ও মা, দেখো না তোমার জামাই মদকে কিছু উল্টো পাল্টা কথা বলছে। থাক, কত উল্টো পাল্টা বলবে বলুক। বলবে এই বয়সে খাবে না, আবার কবে খাবে? তাহলে আমার ছোট বাবু কি মাল খেয়েছে? হ্যাঁ খেয়েছে তো। ও ছোট বাবু, ছোট বাবু, ও ছোট জামাই, কে ডাকে? এ কি প্রিয় তোমার? আমার মার বলে প্রিয় তোমার। প্রিয় তোমার সরে পালালে কেন প্রিয় তোমার? ও বাবা বাবা, আমার কথা বলতে নেই, আমি তোমার সাউরি। তুমি আমার হাউরি? না আমি তো হাউরি না বাবা। বুকে এসে সুখে থাকো হাউরি। বাবা শান্ত এসো। বাবা বাবা, আমি তোমার সাউরি। ওরে বউ কেন বউ ধ্যান, বিয়ের পরে জেনেছি। না গো বাবা না, বাবা মা কেউ কিছু নয় সেটাও বুঝেছি। গুরু এখন রেখেছে সুখে দেখে, মা গো তুমি নাও গো পোনাম হাউড়িয়ায় বুকে। মা গো তুমি নাও গো পোনাম হাউড়িয়ায় বুকে। বউ কেন বউ ধ্যান, বিয়ের পরে জেনেছি। বাবা মা কেউ কিছু নয় সেটাও বুঝেছি। গুরু এখন রেখেছে সুখে দেখে, মা গো তুমি নাও গো পোনাম হাউড়িয়ায় বুকে। মা গো তুমি নাও গো পোনাম হাউড়িয়ায় বুকে। মা গো তুমি নাও গো পোনাম হাউড়িয়ায় বুকে। জামাইয়ের এত গতি জানো এই প্রথম দেখি, জামাইয়ের এত গতি জানো এই প্রথম দেখি, ভাইরা ভাই শালির কোলে গিয়ে উঠেছো ভাইরা ভাই,
তুমি এত লাস্টে এলে কেন ভাইরা ভাই? বুঝতে পেরেছি শালা কেন লাস্টে এসো, ফোটার পরে কেন এসো কাপড় দেওয়ার ভয়ে? শালা কাপড় দেবে না বলে লাস্টে ঢুকেছো তুমি? তুমি আমার ভাইরা ভাই, এটা আমার হাউড়ি, এসো বুকে এসে শুয়ে থাকো হাউড়ি। এখানে ভুতুর মেয়ে চলেছে সারাক্ষণ, তোর হাতে ধরি একা চাল করছি, টুকলো চাল কমে যাবে কেন তুই বুঝিস নে, পরে তোর হাতে ধরি একা চাল করছি নে, টুকলো চাল কমে যাবে কেন তুই বুঝিস নে, কেসে কার তোর কাছে যাবে মাগো তুমি নাও গো নাও হাউড়ি আই বুকে, মাগো তুমি নাও গো নাও হাউড়ি আই বুকে, মাগো তুমি নাও গো নাও হাউড়ি আই বুকে। আমি এখন খারাপ হবো, ছোট জামাই মদ খেয়েছে, মাথার মনি এখনো কি হয়েছে খাদ্য কেন গুরুদেব? দেখো দেখো তুমি মদ খাইতে বলছো, আমি মদ খাইছি, আমাকে কি বলছে? গুরুদেব বলছে যাও চাটনি খাবে যাও। গুরুদেব তোমার মাসির কথা শুনুনি পালি যাও, আর মুখটা ভালো করে চেপে ধরে দে তো বাবা। এই ভারে ভাই এটা আমার আর তোমার ব্যাপার, পাঁচ কান হচ্ছে কেন? দাঁড়াও মা কাছে কেন জিজ্ঞাসা করি, তারপর তুই ভারে ভাই কথা হবে। ও বাবা ও বাবা, তুমি গৌরাঙ্গ রূপে খাতে তো কেন? মা কে মারা গেছে? কে মারা গেছে? মাল যদি ওর দোষ কি আমার? ও বাবু কখনো মাল খায় না, নতুন মাল খেয়েছে, এত নেশা হয়ে গেছে। আমি কি উল্টো পাল্টা কথা বলছি? জানো তোমার উল্টো পাল্টা কি বলেছে? বলে প্রিয় তোমা বুকে, তোমার বলে প্রিয় তোমা বুকে এসো। হ্যাঁ গো বাবা। ও বাবা এই শালা তো কলি শেষ করতে বলে লেগেছে রে। বলো শুধু কি তাই না বাবু, আমাকে কি বলে জানো? তোর আবার কি বলেছে? বলে মা। তোর মা বলেছে? এ জানো ব্যাধি। আরে আউ কোথা দিয়ে এলো? আমার কি বলেছে জানো? তোমার আবার কি বলেছে? বলে মেজো ভাইরা ভাই। কি করেছে? তোমার মেজো ভাইরা ভাই বলেছে? তোমাদের এই বলে তোমরা আগে করতেছো, আর আমার কি বলেছে জানো? বলে যে মাল করেছে দাদা ভাবছে দেছে, বলে যে মাল করেছে দাদা ভাবছে দেছে, আমার মতন ব্যাংকালে তুই করে দেখা না। হাজি সাহিত্য কত আনন্দ অভিরত, হাজি সাহিত্য কত আনন্দ অভিরত, আন্তর গাইয়া তুমি কেন বোঝো না? নিন্দা লেখে জানি কেন মা দেখা, পরে ছেড়ে ছেড়ে তোর কেন বউ বড় লোক, নিন্দা লেখে জানি কেন মা দেখাবো, পরে ছেড়ে ছেড়ে তোর কেন বউ বড় লোক, তুই একটা মালদার বেটা। মাগো কার বোঝাচ্ছ কেন এই ছোট লোককে? আর যে দুগলাই মদ কে কার কি বলতে হয় জানো না? জানো না? সেই ছোট লোকের বাচ্চাকে তুমি জ্ঞান দিচ্ছ? ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। সংযত হয়ে কথা বলো ভাইরা ভাই। আমি সংযত হয়ে কথা বলো মানে? ছোট লোক আমি না, ছোট লোক তুমি। তোমাদের সামনে আমাকে ছোট লোক বলছো, তোমরা দাঁড়িয়ে আছো। ছোট লোক যদি না হবে, ছোট ভাইয়ের হাতে মদের গ্লাস তুলে দিতে পারো। ছি দাদা ছি, দাদা বলতে আমার ঘৃণা হয়। ও ভগবান, এই সবে তো মাতালের মন টলতে দিল, মদ খোর মন তো কথা বলতে এলো, আর এখন তুই ভালো কথা বলতেই কেন? মাল তো খাইনি তো। মাল খাসনি মানে? তুমি কত বড় খোর দেখে নিচ্ছি, কম কম নিচ্ছ, চোখ বুঝি কথা, ওই গ্যাপে সব মাল ফেলে দিছি। তুই মাল খাইনি সব ফেলে দিয়েছিস? তাহলে চিন্তা করতে পারলে নেশা হয়ে গেলে মানুষ কত ক্ষতি করতে পারে,
কেন খাইনি জানো দাদা? কেন? মাল যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মাল খাওয়া সংসারে অশান্তির কারণ। তুমি তো মাল খেয়ে রাস্তায় শুয়ে থাকো, একবার চিন্তা করো তোমার ছেলের কথা। সে শিক্ষিত ছেলে, তোমার কিছু বলতে পারে না। ওর বন্ধু বান্ধব বলে, দেখে দেখ তোর বাবা রাস্তায় মাল খেয়ে শুয়ে আছে। ও পাঁচ দিন দেখতে সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে না। কেন আমরা কি পারি না? এসো না দাদা, নেশা মুক্ত সমাজ গড়ি, মেয়ের দ্বন্দ্ব সোজা করে হাঁটার চেষ্টা করো। আর হয় না, তুই ঠিক কথা বলেছিস। আমরা যে মদ খাই, ভেবে দেখি না মদে কত বড় ক্ষতি। কি বর্জনা! কেউ যদি মদ খেতে থাকে, আমরা আনন্দে আত্মার হয়ে মদের পিছনে ছুটে যাই। বর্জনা! ঠিক কথা বলেছিস ভাই। এতদিন আমি অন্ধকারের পথে চলছিলাম, অন্ধকারের পথ থেকে তুই ওর আলো চকুতে গেলি যখন, আজকে তুই আর ভাইরা ভাই নয়, আজকে তুই ছোট ভাই। দাদা, আর ভাইয়ের হাতে যে মদের গ্লাস তুলে দিয়ে যা ভুল করেছি, পারলাম আমি ক্ষমা করে দিস ভাই, আমার ক্ষমা করে দিস, আমার ক্ষমা কর। আজ তোমার জন্য জামাদের কাছে আমার কথা শুনতে হয়েছে, তোমাকে আমি উচিত মতো। কাকলির বাবা, তুমি আমাকে মারলে, তুমি আমাকে হাত তুললে, যে দু টাকা সিঁদুর কিনে নিয়ে আমার মেয়ে সিঁদুর পড়াতে পারে না, তাকে আমি জামাই বলে মানি না। তুমি আমার জামাই নয়, তুমি কুলাঙ্গার, তুমি বেরি মা। নিজ সন্তান হতাম যদি জননী, অত্যাচার করতে থাকে কে তুমি? অত্যাচার করতে থাকে কে তুমি? অনাহারি রাখে আমার বাবা মা, পুত্রবধূ সাজায় তাদের শেষ চিতা। তুমি আমাকে আর ক্ষত বিক্ষত করো না, আমি মায়ের কথা শুনে আমি তোমাকে মদ খেতে পারছিলাম, তার জন্য তোমাকে ক্ষমা করে দাও। তোমার গর্ভে জন্ম আমার হয় বৃথা, DJ Bar Baby.